টিভিএস ম্যাট্রো প্লাস এর সেলফ স্টার্ট হচ্ছিল না। তো সেলফ স্টার্ট না হওয়ার যে কারণ ছিল সেটা হলো সেলফের কার্বন নষ্ট হয়ে গেছে, তো আমরা সেলফের কার্বন লাগাবো। তো আমরা সেলফের রুটারটাকে সুন্দরভাবে পরিষ্কার করে দেব যাতে কার্বনটা সুন্দরভাবে সেটিং হয় এবং দীর্ঘদিন ভালো চলে। তো ঠিক এরকমভাবে পরিষ্কার করে দেব, তাইলে কার্বনটা বেশি দিন লাস্টিং করবে। তো আমরা এভাবে কার্বনের পাশের থেকে কার্বনটা খুলে নেব স্টার দিয়ে, এবং আরো দুটো যে স্টার স্ক্রু আছে এগুলো কিন্তু খুলে নিতে হবে। তো এটা খুলে নিচ্ছি, কয়েকটা আছে ঘর ঘর সামনে আছে না, আরো ঘর ঘর আছে। এটার কার্বন নিতে হলে কিন্তু এটাতে যে কার্বন লাগানো থাকে এটা ডায়াং 100 মডেলের কার্বন, এটা কিন্তু দেখে নিতে হবে। তো ঠিক এভাবে খুলে নিতে হবে উপরের যে দুটো স্ক্রু, তারপর আমরা এই উপরের পাতিটা খুলে নেব। তো এভাবে খুলে নিলেই যথেষ্ট। এরপর আমরা এই পাশ থেকে ভিতরেটা খুলে নেব। তো আমরা ঠিক এইভাবে বের করে দেব। তো এটা কিন্তু বের হয়ে গেল। তো আমরা যেহেতু এর মধ্যে কার্বনের ময়লা আছে এই জন্য আমরা এটা খুলে নিচ্ছি, নইলে কিন্তু খোলার প্রয়োজন নেই, এটা পরিষ্কার করে লাগিয়ে দেব। তো আমরা ভিতরে পরিষ্কার করে নিলাম। তো এগুলো পরিষ্কার করে দিলে দ্রুত কার্বন নষ্ট হবে না। তো পরিষ্কার হয়ে গেল। তো আমরা প্লেটটিকে লাগিয়ে দেবো এভাবে। এই কার্বন নিয়েছি, যেহেতু ম্যাট্রো প্লাসের কার্বন পাচ্ছি না তো আমরা মডিফাই করে লাগাচ্ছি। তো আমরা এখান থেকে এটার থেকে এটা ছিঁড়ে নিয়েছি, এখন আমরা এটার সঙ্গেই লাগাই দিচ্ছি এভাবে। এটা কিন্তু আমরা স্প্রিং দিয়ে দিলে এভাবে কাজ করবে। এটাও আমরা এখান থেকে ছোটায় দেব যেহেতু আমাদের এই সিস্টেম নয়। তো আমরা জেনুইন অরিজিনাল পার্সি লাগাবো, যদি না পাই তাহলে আমরা এভাবে বিকল্প করে দিলেও হবে। তো বিকল্প করলে কিন্তু অ্যাকুরেটভাবে কাজ নাও করতে পারে, এর জন্য আমরা চেষ্টা করব জেনুইন পার্স লাগানোর জন্য। তো এটা অ্যাকুরেটভাবেই হবে, তবুও আমরা চেষ্টা করব জেনুইন পার্স লাগানোর জন্য। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।